আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম আল্লাহ কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সুদী দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমাদানের একেবারে মাঝামাঝি অবস্থায় আমরা আছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্য নিয়ে। একজন ব্যবসায়ীর কী কী গুণাগুণ থাকা দরকার এবং সেই গুণ সমৃদ্ধ ব্যবসায়ীদের দুনিয়া এবং আখেরাতে কী পুরস্কার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা করা হয়েছে, যাদেরকে আমরা সৎ ব্যবসায়ী বলি হাদিসের ভাষায়, আত-তাজিরুস সাদুকুল আমিন বলা হয় তাদেরকে, আমরা এ বিষয়ে কথা শুনব। এটা দিয়ে আজকের আলোচনা শুরু করব এবং আপনাদের প্রশ্ন তো থাকছেই, অতিথি হিসাবে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট লেখক, গবেষক এবং পাঠ্যবইয়ের লেখক, আমাদের সকলে পরিচিত ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ডক্টর একে মাহবুব রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটা নিয়ে আসি আপনার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বুঝি আমি আব্দুল লতিফ বলছিলাম। জি বলুন। বুঝি আমি বলছিলাম, আল্লাহর নবী বলেছেন যারা ধোকাবাজ, প্রতারক, জুলুমবাজ তারা আমার উম্মত না। বুঝি তাহলে এদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া যাবে কি না? দিলে তো কোনো ভুল হয় না, এই ব্যাপারে বলবেন? ধন্যবাদ। হাদিসটা আপনি যেটা বলেছেন ঠিকই আছে, মান গাশা ফালাইসা মিন্না, এটা রসুলের করিম সাল্লামের হাদিস এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ের খুব কাছাকাছি আপনি প্রশ্নটি করেছেন, আমরা এ বিষয়ে কথা বলবো, আপনি আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। জি ডক্টর মাহবুব রহমান সাহেব, ব্যবসা এবং সৎ ব্যবসায়ী হাদিস এবং কোরআনের ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা প্রশ্ন সৃষ্টি করে বলতেছেন, আমি কি এমন ব্যবসার কথা বলবো যেটা আজাব আলিম থেকে কঠিন শাস্তি তোমাদেরকে আপনার রক্ষা করবে? সে এক নম্বর হলো ইমানদার। একজন ব্যবসায়ী ব্যবসা তার ফিলসফি থাকবে যে আমি যে ব্যবসা করছি আমার অঙ্গ প্রত্যঙ্গ অস্তিত্বটাই আল্লাহ দান, মূলধনও আল্লাহ দিয়েছেন, এবং আমি যে আজকে ব্যবসা কাজে সময় দিতে পারছি এবং কথা বলতে পারতেছি, চোখে দেখতে সব আল্লাহর দান, আমিও আল্লাহর, আমার মূলধনও আল্লাহর, ব্যবসার পুরো ফাংশনটাই আল্লাহ রাব্বুল আলমিনের দান। এই ফিলোসফি নিয়ে, এই দর্শন নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে তিনি ব্যবসা যদি করেন, এক নম্বর তার ইমান থাকতে হবে, যে আল্লাহর প্রতি ইমান ও বিশ্বাস। যেভাবে আপনার ভূমিকাতে বলেছিলেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত-তাজিরুল সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন, সহজ কথা নয়। মৌলানা সাহেব সিদ্দিক এবং নবীদের হাসার হবে, মুফতি সাহেবের হাসার হবে, কিন্তু হাদিসে নাই। আত-তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্যবাদী এবং যারা আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ী, তারা নবীদের সাথে এবং সিদ্দিক হাসার হবে। এটা একটা বিশাল ব্যাপার, অনেক বড় পুরস্কার। মানে কারণটা কি? হকুল ইবাদতের সাথে জড়িত। আপনি ব্যবসা করতেছেন, পুরো বাজার কমিটির আপনার দায়িত্বশীল, সব বাজারের সব লোককে ডেকে যারা ব্যবসা করে, এমনকি দেখেছি হিন্দু বাইরেও কিন্তু সহায়তা করে, যদি সবাই সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত যে আমরা রোজা আসছে, এই রমজান মাসে আমরা ফরমালি মিশাবো না, আমরা কোনো দুই নম্বরই কাজ করবো না, মাপে কম দেবো না এবং কাউকে ঠকাবো না এবং জিনিসপত্রের দাম বাড়াবো না, কমাবো, শতকরা এত পার্সেন্ট। যদি ব্যবসা, এই নৈতিকতা তো শুধু রমজান মাসের জন্য নয়, সারা সারা বছর, বিশেষ করে রমজানে আমাদের দেশে যেটা হয়, রোজার দামে দিনে জিনিসের দাম বাড়িয়ে দেয়, এটা কিন্তু একজন ব্যবসায়ীর চরিত্র নয়। কারণ ব্যবসায়ী, আপনি আজকে ব্যবসা করছেন, আমরা, আমার জানা মতে বহু কোটিপতি করোনায় কিন্তু চলে গেছে, তাদের হাজার হাজার কোটি টাকা কোথায় যায় ব্যাংক ব্যালেন্স তাও জানে না, এই অবস্থায় আছে। তো এই জন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যেটা বলবো, ব্যবসায় রসুল পাকিস্তান ব্যবসা করেছেন, আম্বিয়া কারাম ব্যবসা করেছেন, এবং মুসলমানদের পেশা কিন্তু তিনটা, একটা হলো গানিমত, একটা হলো তিজারত, আর একটা হলো জারাত, যুদ্ধলব্ধ মাল যখন যুদ্ধ চলছিল, আর দুইটা, একটা হলো তিজারত ব্যবসা, আর একটা হলো জারাত কৃষি।
হালালভাবে যদি কৃষি পণ্য আপনি নিজে আপনার ইয়ে করেন, উৎপাদন করেন, এটার মধ্যে যে আনন্দ, যে খুশি, এটা যে স্বভাব, এটা কিন্তু অন্য বাজার থেকে হয় না। এখানে ডক্টর মাহবুব রহমান, আরেকটি বিষয় আমি প্রায় ভাবি এবং এটাই বাস্তবতা, একজন ব্যবসায়ী ব্যবসা করে তিনি লাভবান হচ্ছেন, কিন্তু ব্যবসায় তিনি যে শুধু একা লাভবান হচ্ছেন তা কিন্তু নয়। একজন ব্যবসায়ীর একটা ফ্যাক্টরি যদি থাকে, 1000 শ্রমিক সেখানে কাজ করছে, 1000 পরিবার সেখানে কিন্তু আপনার কি তাদের ভরণ পোষণের ব্যবস্থা হচ্ছে, এবং ওই পরিবারে ছোট্ট পরিবার, ছোট্ট শিশুটি দুধ তার মানে চাইল্ড ফুড আসতেছে ওই ফ্যাক্টরির চাকরিজীবী থেকে, এবং একজন অসুস্থ মানুষের চিকিৎসা হচ্ছে তার এই বেতন থেকে। এভাবে একজন ব্যবসায়ী যদি একটা ফ্যাক্টরিতে 1000 মানুষ যদি কর্মসংস্থার ব্যবস্থা করেন এবং নিয়তটা যদি সৎ থাকে যে আমি কিছু মানুষের কর্মসংস্থান করব, আমিও লাভবান হব, তাদেরও কর্মসংস্থান হবে, তাদের পরিবার চলবে, তাহলে কিন্তু ওই যে যারা এখানে চাকরি করছে, যাদের পরিবার চালাচ্ছে, এই সব তো সৎকায় জারিয়া হিসেবে সে পাবে, সে পাবে। এবং হাসান সাহেবের কথা আপনারা জানেন, গাজীপুরে অনেক ফ্যাক্টরি আনান, উনি একবার টেলিফোনে হুজুর আমি কী করবো, এই ফ্যাক্টরিতে গত 3 মাসে আমার আয় ব্যয় সমান, আর আমি তো এইভাবে চলতে পারি না, কে বলছে আপনাকে আয় ব্যয় সমান? আপনি এখানে 3500 ওয়ার্কার কাজ করছে, 3500 পরিবার চলছে, সাথে মার্কেট হয়েছে, যত কিছু ফাংশনে কিনি, আপনি লাভবান হননি, কে বলছে? আপনি সবগুলো সব পাচ্ছেন। শুধু আমি তো একটা মাথায় চিন্তা করি নাই, বলে চিন্তা করতে হবে যে আপনার নিয়ত যদি সৎ থাকে যে আমার এই ফ্যাক্টরিটা ওই মূলধন খাটানোর কারণে আপনার কী করবো, আমি আমি খাবো এবং আমার সাথে যারা কর্মচারী তাদের পরিবার চলবে, তাহলে পুরোটাই কিন্তু সৎকার যায়। মমিনের কোনো কাজ কিন্তু এবাদত থেকে খারিজ না, সবটাই এবাদত যদি নিয়ত ঠিক করে। এক কদু খাওয়া সুন্নত রসুল পাকের, আপনি বাজারে গেলেন টাকা দিয়ে কদু আনলেন খাইলেন, তাহলে খাওয়া হলো। নিয়তকে রসুল পাক কদু পছন্দ করতেন, আমি কদু সেই সুন্নত পালন করে কদু খাবো, তো যাওয়া আসা ইভেন কি কদু ক্রয়ের যে টাকাটা সেটা সৎকার যায় আসা। এখানে পার্সোনাল দান, আমি একজন মানুষকে রাস্তার পাশে একজন মানুষ সহযোগিতা চাইলো, আমি তাকে 100 টাকার একটা নোট দিলাম, এটাও সহযোগিতা। কিন্তু এই সহযোগিতা থেকে আমি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করি, সেই কর্মসংস্থানে একটা পরিবার চলছে, তার লেখাপড়া হচ্ছে, দিনদার হচ্ছে, একজন হাফিজ তৈরি হচ্ছে, একজন অসুস্থ মানুষের চিকিৎসা হচ্ছে, এই সৎকায় জারিয়া থেকে এটার মূল্য আরও অনেক গুণ বেশি না? অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। এবং ইসলামী অর্থনীতিতে যেটা আছে, আপনি দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার সময়ে আর 19 দিন ঢোল পিটানো হয়েছিল, আজকের 40টা দেশ যে জাকাতের মাল পৌঁছে যাচ্ছে কেউ আসে কিনা নেওয়ার জন্য, একটি মানুষ এই 40 দেশে খুঁজে পাওয়া যায়নি জাকাতের মাল নেবে। কারণটা কি? গরিব কি ছিল না? গরিব ছিল, কিন্তু সবাই মনে হয় আমার এক ভাই উপকৃত হোক, আমি তো চলছি। আর তখনকার সোসাইটির ব্যবস্থা ছিল যে এলাকার একটা মসজিদ ভিত্তিক সমাজ ছিল, মসজিদ ইমাম সাহেবের যে কমিটি ছিল, এই এলাকায় যারা গরিব আছে তাদের সবাই মিলে স্বাবলম্বী করে তোলা। আজকে জাকাত ব্যবস্থা বলে, জাকাতও তখন এইভাবে হতো যে একটা এলাকায় সব জাকাত ফেতরা কালেকশন করে আরও দান দিয়ে তাকে স্বাবলম্বী করতে হতো। গরিব তো 5 বছর থাকবেই না। আমাদের এই বাংলাদেশে যদি জাকাত ব্যবস্থা সেভাবে করা হয়, ব্যবসায়ী যদি উদ্যোগ নেয়, আমাদের সব 10 বছর পরে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য আমি যেটা কথা বলবো যে যারা মূলধন খাটিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের নিয়তটা দুরুস্ত করবেন, যে আমি সৎকায় জারি হিসেবে কাজ করছি, আল্লাহর বান্দাদের খেদমত করছি, মানুষের খেদমত, এটা সবচেয়ে বড়। এখানে আরেকটা বিষয় জড়িত, ব্যবসা বাণিজ্য যারা আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা আছেন, তাদের আন্ডারে শ্রমিক যারা কাজ করে, মাঝে মাঝে আমরা দেখি সেই শ্রমিকরাই বিভিন্ন কারণে অকারণে নিজেদের কর্মসংস্থানের জায়গাটায় তারা আক্রমণ করে, ভাঙচুর করে, ঢিল ছুঁড়ে, এটা তো কতটুকু নৈতিক? মানে শ্রমিক যেখানে কাজ করে তার আর্নিংটা ব্যবস্থা হচ্ছে সেখানে যদি সে আক্রমণ করে, আপনি ভাবতে থাকুন। আমি একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিজের আপন ভাই বোন যারা অবস্থা সম্পন্ন তাদেরকে কি যাকাত দেওয়া যাবে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ইয়া রাসূল, ইয়া হাজি আলী, ইয়া গাউসুল আজম, এরকম যদি ইয়া বলে সম্বোধন করি তাহলে কি গুনাহ হবে? ধন্যবাদ, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে আসব ইনশাআল্লাহ। তো আচ্ছা, বোন প্রশ্ন করেছেন, প্রশ্ন প্রথম প্রশ্নটি, ভাই বোন অবস্থা সম্পন্ন যদি হয়, এই শব্দটা ইউজ করেছেন, নিজের ভাই বোন, ভাই বোনকে তো যাকাত দেওয়া যাবে, তবে অবস্থা সম্পন্ন, অবস্থা সম্পন্ন মানে যদি ধনী হয় বা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তো তাদেরকে দেওয়া যাবে, কিন্তু তারা যদি নিডি হয় তাহলে ভাই বোনকে দেওয়া যাবে। আর দ্বিতীয়ত, তিনি যেটা ইস্তিগাসা বা ইস্তেমদাদের রুহানির কথা বলেছেন, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাহিন লীলা, খুব স্পিরিচুয়াল একটা বিষয় এটা, এটার ব্যাপারে কি বলবো? ইস্তিগাসা
ইস্তিআনা যেটা দুইটা শব্দ আসছে ইসলামী আকায়েদের মধ্যে, কাউকে ফরিয়াদ করা, কাউকে ডাকা, এই ডাকাটা আহলে সুন্নাহ আকীদায় বৈধ। তবে ইস্তিআনা যেটা সেটা আল্লাহ উসিলা করতে হবে, যে শাহাদ আল্লাহ দরবারে শাহাদ আল্লাহ আমাকে দেওয়ার কথা নয়, ইয়া আল্লাহ তোমার অলির উসিলা আমাকে দান করো, এটা বৈধ। এবং আজকের এই 1400 ইতিহাসে আমরা যতগুলো কিতাব পড়ি বা আকায়েদ কিতাব সবখানেই বলা হয়েছে যে দান দাতা হলো আল্লাহ রাব্বুল আলামিন, এই আকীদাটা পাকাপোক্ত করতে হবে মন মানসিকতায়। কিন্তু আমাদের দেশের মানুষ তো আকীদের সব কিছু জানে না, যাই বলে আপনার শাহাদ আল্লাহ আমাকে দান করো, কিন্তু এখানে এই সরাসরি যে কথাটা এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না, কিন্তু তার মানুষকে জিজ্ঞাসা করেন যে শাহাদ আমি জিজ্ঞাসা করছি শাহাদ আল্লাহ শাহাদকে দিতে পারবো না, আল্লাহ দিব না রসুল, ওই ওই লোকটা তখন বলবো আলটিমেটলি আকীদা ওটাই থাকে। এবং হযরত কাব বিন রবিয়া রবিয়া ইবনে কাবের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালনিয়া রবিয়া বলেছেন যে আমার কাছে চাও, এবং সেটাও আকীদা ওটাই ছিল যে আল্লাহ ইস্তাইনু সাবর ওয়াস সালাহ, জি এবাদত দিয়ে ইস্তিআনা করতে বলেছে, তাহলে তার মানে কি আল্লাহর কাছে চাইতে এবাদত দিয়ে চাইতে বলছে। তো এই জন্য আলটিমেটলি ইমানদার মুমিনের বিশ্বাস তো এটাই থাকে যে হাকিকি দেনওয়ালা আল্লাহ, তো আল্লাহ তার বুজুর্গ বান্দা যারা নবী এবং ওলি যারা তাদেরকে কম বেশি আল্লাহর পছন্দ মতো ক্ষমতা দেন, সেই হিসেবে তারাও মানুষের হাদিসে কুদসি দেওয়া হয়েছে সালানি লাউতিয়ান্নাহু, হাদিস বুখারী শরীফ হাদিস, যে তারা আল্লাহর ওলিদের একটা মাকাম আছে, যেই মাকামে তারা গাউসিয়ত পর্যায়ে পৌঁছে যায়, যা বলে তাই আল্লাহ দেন। ওয়াইন সালানি লাউতি, তিনি আমাকে চান লাউতি না অবশ্য অবশ্য তাকে দিই। আমি এই যে আপনার হাদিসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে প্রসঙ্গ আসলো মনে পড়লো, সেই জন্য বললাম আর কি, তিনি না দে আলী যেটা আমরা পড়ি এটার ফজিলত সম্পর্কে অনেক অনেক বলেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী। অর্থাৎ বিশ্বাসটা ইমানদার আলটিমেটলি বিশ্বাস করে যে খালেক আল্লাহ মালিক আল্লাহ দেনওয়ালা আল্লাহ, তবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জনমানুষের মানুষের উপকার করতে পারেন, এই বিশ্বাসটা আমাদের পাকাপোক্ত রাখাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুঝলাম, আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আয়াতুল্লাহ পাটোয়ারি। আমরা জানি অনেক অনেক ব্যবসায়ী আছে যে ধরেন কোথাও বেচে আপনার চাউল 45 টাকা, উনি ওই দোকানে বেচতেছে 42 টাকা, এখন এবং তিনি কেজিতে কম দিচ্ছে, এবং কিয়ামতের ময়দানে কি সে এই মানে যে কতটুক কম দিচ্ছে এটা কি সে আল্লাহর আদালতে এই গুনাহ নিয়ে উঠবে? পেয়ে গেছি আপনার প্রশ্নটি, পেয়ে গেছি। এখানে দুটি বিষয় আছে, একটা হলো দাম বর্ধিত দাম, আরেকটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়ার বিষয়টা জঘন্যতম অপরাধ সূরে মুতাফফিফিন প্রথম আয়াত মুতাফফিফিন, এবং হযরত শোয়েব আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ যে শাস্তি দিয়েছেন সেটা কিন্তু ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম বলে, মাপে কম দেওয়া বান্দার হক নষ্ট করা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা জান্নাতে যেতে পারবে না, সাহাবা একরামকে নিশ্চিত করে বলেছেন এই যে আগাছা গাছ মাদার গাছ বলি আমরা, এটার একটা অকেজো ঢালও যদি কেউ অন্যায়ভাবে আরেকজন থেকে নিয়ে নেয় তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। বান্দার হকের ব্যাপারে এত সতর্কবাণী উচ্চারণ করেছেন, সুতরাং মাপে কম দেওয়া এটা নিশ্চিত কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার একটা আমল। আর আরেকটা যেটা বলেছেন দাম বাড়িয়ে দেওয়া, এটা সকল ব্যবসায়ী ব্যবসার জন্যই ব্যবসা করে, তবে দাম বাড়িয়ে দেওয়ার একটা নৈতিক ভিত্তি আছে, একটা নৈতিক সীমানা আছে, কি বলেন? আমি 1 টাকার জিনিস 100 টাকা করে মানুষকে জনমানুষকে কষ্ট দেওয়া এটা সেই নৈতিকতায় পড়ে। ইন্টারন্যাশনাল মার্কেট বা বাংলাদেশের যে ব্যবসার যে সিস্টেম, সিস্টেমে এখন সবখানে দাম যদি বাড়ে এখানেও বাড়বে, এসব বাড়ার একটা মাত্রা থাকতে হবে। আপনি পাইকারি বাজারে পাচ্ছি আপনার 20 টাকা, আর একটু পরে গেলে পাচ্ছি আপনার এই 25 টাকা, তারপর 50 টাকা, এটা তো হতে পারে না। এই জন্য মালের দাম বাড়তে পারে যে কোনো টাইমে, কিন্তু বাড়ার একটা সীমা থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে সরকার এবং ব্যবসায়ী সবাই মিলে। সরকার বলে দায়িত্ব দিয়েও পারবে না, সরকার সবটা কন্ট্রোল করতে পারবে না কি? এখন সিন্ডিকেট যেটা হচ্ছে সবখানে ব্যবসায়ী, আগের দিন বাজারের দাম 40 টাকা, পরের দিন সবাই 70 টাকা, কি হলো এই দোকানের 70 টাকা, ওই দোকানের 70 টাকা, সবাই মিলে সিদ্ধ আজ 70 টাকা কম বেশি বাড়া, ওটা জুলুম, এটা জুলুম। হ্যাঁ, নৈতিক জায়গাটা শক্তিশালী হতে হবে। আরেকজন টেলিফোন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিয়ামতুল্লাহ বলছি লক্ষ্মীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে গেঞ্জির গায়ে যদি কোম্পানির নাম লেখা থাকে ওই গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা যে দাঁড়িয়ে নবীজিকে দুরুদ এবং সালাম দিই, ওনারা বলেন যে
এখানে দাঁড়ান কেন? অন্যান্য সময় নবীজিকে দাঁড়িয়ে দিতে দেখুন সালাম দিতে পারেন না, এখানে নির্দিষ্ট করে দাঁড়ালে এটা বিদআত হবে, যদি উত্তরটা দিয়ে দেন। আমি ওই দিনে প্রশ্নটা করেছিলাম, উত্তরটা আসলে পাইনি। বলার জন্য তো লাইসেন্স লাগে না, এখানে দাঁড়ান কেন? দাঁড়ানো তো অনেক জায়গায় হয়, কিন্তু যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মহব্বতের জন্য দাঁড়ানো হয়, তখন এটা কারো কারো কাছে একটু কষ্ট লাগে, এবং এই কষ্ট লাগাটা কিন্তু ভালো অভ্যাস না। কারণ আমরা নবীকে সম্মান করতে আদিষ্ট, ওয়াতু আজিরু ওয়াতু আকিরু, এবং মহব্বতের কথা আল্লাহ বলেছেন, কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশিরাতুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া মাওয়ালুন ইকতারাফতুমুহা ইলা আখিরা আয়া। আটটা জিনিসের কথা বলে মা বাবা সন্তান আদিষ্ট আল্লাহ বলেছেন, এদের থেকে আল্লাহ এবং রসুলের মহব্বত বেশি হতে হবে। এখন মহব্বতের যেই আবেদন, সেই আবেদনটা হলো আমি যে কাজে রসুল করিম সাল্লামের ভালোবাসা এবং সম্মান হবো আমি সেটা করব। দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার মধ্যে আমাদের আকাবিরিন যারা, বুজুর্গানের দিন যারা, তারা এটা ভালো উত্তম কাজ এবং মহব্বতের পরিচায়ক বলেছেন, করেছেন সেটা। এবং এই মহব্বতটা আমাদের ইমানের অংশ, সে কারণে এই জায়গাগুলোতে যারা অপ্রয়োজনীয় বিতর্ক করে, এটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়, যেখানে আমাদের ইমান পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কিছু নেই। আর আপনি যেটা বলেছেন, গেঞ্জির মধ্যে যদি নাম থাকে, কোম্পানির নাম, কোম্পানির সিল থাকে, আসলে কোনো ব্যক্তির নাম বা কোম্পানির নাম ধরে এটা নাজায়েজ হবে না, যেহেতু নাফাক নয়, নামাজ না হওয়ার জন্য লোক নাফাক যদি হয় তা নামাজ, তবে ছবি যদি থাকে, ছবি যদি থাকে, হ্যাঁ প্রাণীর ছবি থাকলে সেটা মাকরুহ হবে, মাকরুহ হবে, এটা খেয়াল রাখতে হবে। কোনো প্রাণীর ছবি যেন না থাকে, জি খেয়াল রাখতে হবে। আর খেলনা টেলনা যদি থাকে, অনেক ধরনের খেলনা কোনো, কিন্তু ছবি, প্রাণীর ছবি থাকতে পারে, প্রাণীর ছবি থাকতে পারে, এটা নিষিদ্ধ। জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আমি একটা প্রশ্ন, আমি কি দূরের থেকে আমার দূর থেকে মায়ের কবর জিয়ারত করতে পারবেন কিনা? খুব সুন্দর প্রশ্ন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা প্রশ্ন, জি, দূর থেকে আসলে জিয়ারত শব্দ হলো সাক্ষাৎ, জিয়ারত শব্দ হলো সাক্ষাৎ করা, আর কবর সামনে থাকে যে আপনার যেটা উপলব্ধি হয় সেটা দূর থেকে হয় না, দূরত্ব হলো দোয়া। দোয়া আপনি যত পারেন, মা বাবা যত রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা, যত দোয়া আপনার দূর থেকে করেন সব কবরে পৌঁছবে। ইভেন কি হাদিস শরীফে আসছে, আপনি যদি মা বাবার জন্য দোয়া করার কথা অনেক দূরে, সেখানে ওই দোয়ার হাদিয়াটা রেশমি কাপড়ে ফেরেশতারা নিয়ে আপনার বাবার কবরে, মায়ের কবরে পৌঁছাবে, আলোকিত করে পৌঁছাবে, এবং তখন এই হাদিয়াটা পেয়ে উনি খুশি হবেন, খুশি। আশপাশের কবরস্থানে যারা আসতে বলে, দেখো আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে এই হাদিয়াটা পাঠাইছে, তখন ওরা আফসোস করবে যে আর আমার যদি এরকম ছেলে থাকতো, আমাদের আত্মীয় থাকতো যে আমাদের জন্য দোয়ার মাহফিল করে এইভাবে হাদিয়া পাঠাতো, তাহলে আমার জীবন ধন্য। তাহলে জিয়ারতটা উপস্থিতির মধ্যে হয়, আর দূর থেকে দোয়া হয়, দুটেই জায়েজ, এবং মৃত ব্যক্তির জন্য সেটা যায়, দোয়া করা, দোয়া করানো, দুইটা। আরেকজনকে দিয়ে যদি দোয়া করায় সেটা যাবে না? হ্যাঁ সেটা যাবে, কোনো অসুবিধা নেই। মনে করেন আপনি একজন আলেম, এক ভক্তি শ্রদ্ধা আছে, কেউ একজন এসে আপনাকে বললেন যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, এটা দোয়া খতম পড়ে হোক বা এমনি দোয়া করা হোক, সেটা তো মায়ের কবরে বাবার কবরে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তবে নিজে দোয়াটা শিখে ভালো অন্তর দিয়ে চোখের পানি যেন নিজের আসবে, অন্যতে আসবে না, প্রতি নিজে দোয়া শেখা উচিত, এবং মা বাবার দোয়াটা করতে পারে সে যোগ্যতা অর্জন করে। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ কালচারটা আছে, বিশেষ করে রমজান মাসে গ্রামের মধ্যে এখনো মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য কোরআন খতম করে, মিলাদ মাহফিল করে, এবং যারা করছেন ওনারাও কিন্তু উপস্থিত থাকছেন। অর্থাৎ হুজুর ডেকে এনেছেন যে হুজুরই দোয়া করব, আমি সামিল হব তা কিন্তু নয়, আমি সহ সেখানে সামিল হলাম, একসাথে দোয়া করলাম, এটার মধ্যে তো কোনো সমস্যা নেই। এটা তো সৎকারই যায়, যারা বিরোধিতা করেন যে এইসব মিলাদ দরকার নাই, এইসব দোয়া দরকার নাই, এদের দর্শন হলে মানুষ মরে পচে যায়, মানুষের কাছে কি রসুলবাগ মরে গেছে, তাদের দায়ী আকিদুল আল্লাহ রসুল মোহাম্মদের মা তাহা বিতরাক, রসুলবাগ মরে মাটি হয়ে গেছে, তাদের আকিদার থেকে এই মাসালাটা। নাউজুবিল্লাহি মিন জালিক। আলোচনা করছিলাম ব্যবসা এবং ব্যবসায়ী সম্পর্কে, ব্যবসায়ীদের গুণাগুণ। আপনি বলেছেন যে সৎ ব্যবসায়ী তারা
নবী এবং সিদ্দিকিনদের সাথে তাদের হাসর নাশর হবে, এটা একটা বড় ধরনের পুরস্কার তাদের জন্য। একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফুজ বলছিলাম রংপুর থেকে। জি বলুন। আমি প্রশ্নটা করতে চাচ্ছি, এটা জানতে চাচ্ছি যে একা একা নামাজ পড়ার সময় আকামত দিতে হবে কি হবে না? জি, একা একা যখন আমি ফজর মানে ফরজ নামাজ পড়ব, একামত আকামত দেওয়ার প্রয়োজন আছে না প্রয়োজন নেই? আমরা প্রশ্নটা পেয়ে গেছি। জি, একামত হলে জামাতের জন্য, জামাতের জন্য একামত, একা একা নামাজে একামতের প্রয়োজন নেই। হ্যাঁ, এমন জায়গা যদি হয়, একটা মাসালা আছে ফেকাতে, এমন জায়গা হয় যে অনেক লোক আছে, এরা হয়তো জামাত হবে কিনা জানে না, আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্বনি করলে তারা আর জামাত হবে, এমন জায়গা হলে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন না, স্যার একা নামাজ। তবে দিলে তো অসুবিধাও নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর জামাত যদি হয় তাহলে সুন্নত মুয়াক্কাদা, সেটা জামাতের জন্য। আমরা ব্যবসায়ীর ব্যবসার কথায় যাচ্ছি। এই শ্রমিকের অধিকার, যেটা আমি আপনাকে একটু লিঙ্ক দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, প্রথমত শ্রমিকদের আচরণটা মালিকের প্রতি এবং ইন্ডাস্ট্রির প্রতি, তার কর্মক্ষেত্র যেটা, সেই আচরণটা কীরকম হওয়া দরকার? আসলে শ্রমিকের এই যে কাজ পাওয়াটা, এটা একটা সুক্রিয়া দেখা দরকার, এবং কর্মসংস্থানের ব্যবস্থাটা। আর মালিকের উচিত হলো তারা যেন না ঠকে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যবসার আজকে যে ফ্যাক্টরিগুলো চলছে, আসলে রূপেটা নয়। ইসলাম যে একটা মূলধন, আর একটা হলো যিনি পরিচালক, আরটা হলো শ্রমিক, তিনটা পার্ট। এবং সেখানে মালিকানা শর্ত, যে 100 টাকা যদি লাভ হয়, মূলধনওয়ালা কত পাবে, পরিচালক কত পাবে, আর শ্রমিক কত পাবে, এই ভাগ যদি হয়, তাহলে 100 টাকা লাভ করলে শ্রমিক 30 টাকা যদি পায়, কোনো শ্রমিক আন্দোলন করবে না, ওভারটাইম তাকে বলতে হবে না, সে কাজ চেয়ে নেবে যে 30 টাকা লাভ হলে আমি পাবো। তো এই জন্য আসলে ইসলামী শরীয়ত এমনভাবে করেছে যে এই শ্রমিক অল্প কিছু পরে মালিক হবে, এই ছিল ইসলামী থিমটা, কিন্তু সেটা তো আমাদের দেশে হয়নি। এখন যে আন্দোলন হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি ভাঙতেছে, এবং অংশগ্রহণ রাস্তা অবরোধ করতেছে, কারণ হলো দুইটি জিনিস হয়। একটা হলো সময় মতো, আমরা শুনবো এই দুটি জিনিস শুনবো। আরেকজন যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা জি, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো রিলেটিভ, আত্মীয় ক্লোজ রিলেটিভ যদি কোনো সুদি ব্যাংকে চাকরি করে, জি সুদি ব্যাংকে চাকরি করে, তাহলে সেই রিলেটিভের বাসায় কি খাওয়া দাওয়া করা যাবে, অথবা তাদের কোনো গিফট রিসিভ করা যাবে কিনা? ধন্যবাদ। এটা এই প্রশ্নটি আমরা গত 2 দিন আগেও একই প্রশ্ন এসেছিল। কথা হলো, যিনি সুদি ব্যাংকে চাকরি করছেন, অপরাধ তো ওনার, মেহমান যদি ওনার বাসায় আসে, সেক্ষেত্রে মেহমানের তো আর অপরাধ নাই। তবে আমাদের এই অতিথি ছিলেন ডক্টর একেম মাহবুব রহমান সাহেব, ছিলেন একটা তাকওয়ার কথা তিনি বলেছিলেন। তো কোরআনি কেরিমে আছে, ওয়ালা তাজির ওয়া জিরাতুন উইজরা ওখরা, একজনের অপরাধে আরেকজনকে আল্লাহ পাকড়াও করবেন না। আরও অনেক আয়াত আছে এবং হাদিস শরীফের মধ্যেও আছে। সুতরাং যিনি সুদ খায়, যিনি ঘুষ খায়, যিনি হারাম উপার্জন করে, অপরাধ তার, শাস্তিও তারই হবে। এখন ওনার সাথে যদি অন্য কারো লেনদেন হয়, সেক্ষেত্রে যার সাথে লেনদেন হচ্ছে উনি কিন্তু তার অপরাধে দায়ী হবেন না। এই প্রশ্নটি আমরা গত 1 দিন আগে আপনি বলেছিলাম যে আপনি দুটি বিষয়ের কথা বলছিলেন। দুটি বিষয়, একটি হলো শ্রমিক আন্দোলন অসন্তোষ, একটি হলো যে সময় মতো শ্রমিকের অধিকার না দিলে আন্দোলনটা হয়, আর আরেকটা হলো আপনার ইন্ধন। কিছু কিছু রাজনৈতিক ইন্ধন থাকে, এই মালিক ফ্যাক্টরির মালিকের সাথে দ্বন্দ্ব অথবা কারোর সাথে দ্বন্দ্ব, এই ইন্ধনে কিন্তু শ্রমিকদেরকে রাস্তা নামানো হয়। আমার গাজীপুরে থাকি তো, আমি প্রায় দেখি, এবং অনেক ইন্ধন আমাদেরকে থামাইতে হয়। তো এই জন্য আপনার সেখানে ইন্ধন যখন হয়, তখন আর কিন্তু মানবতা কিছু থাকে না, যা ইচ্ছা তাই করে, কিন্তু সেই শ্রমিক বুঝে না যে ফ্যাক্টরিটা ভাঙলে তো আমার চাকরিটা যাবে। তো এই জন্য আপনার এই ব্যাপারে প্রশাসন এবং মালিক যারা, এবং শ্রমিকদের যারা নেতৃবৃন্দ, সমন্বিতভাবে এটা কন্ট্রোল করতে হবে। না, এখানে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শ্রমিকদের যে অধিকার, তাদের বেতনটা, ইসলাম তো এটা খুব তাগিদ দিয়েছে, ঘাম শুকিয়ে যাবার আগে তার বেতন প্রাপ্যটা দিয়ে দেওয়ার কথা বলেছেন। তো আমাদের দেশের পলিসি অনুসারে মান্থলি বেতনটা হয়, শুধু আমাদের গ্লোবালি সেটা তেমনটাই হয়, এবং সাপ্তাহিক বা দৈনিক এটা খুব কমই আছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়। তো মাস শেষে তার বেতনটা যেটা তার প্রাপ্য, এবং সার্ভিস রুলে যা প্রাপ্য, ইনক্রিমেন্ট সহ প্রভিডেন্ট ফান্ড আছে, আরও যে আদার্স বোনাস আছে, ভাতা আছে, এই জিনিসগুলো যদি নির্দিষ্ট টাইমের ভেতরে যদি পরিশোধ করা হয়, তাহলে তো অসন্তুষ্টটা অনেকাংশে অনেকটা কমে যাবে,
আবার থাকবে না, অনেকেই থাকে না। দ্বিতীয় নম্বর হলো আরেকটা ব্যাপার আছে, ব্যাপার হলো অনেক মালিকরা এমন আছে, একটা সাইন নেয় এটা বেতনের, আরেকটা হলো বাইরের থেকে দেখানোর জন্য। এখানে যদি বেতন 10,000 টাকা হয়, বাইরে থেকে দেখাচ্ছে 25,000 টাকা, এটা যখন সবাই জানতে পারে তখন কিন্তু আন্দোলনটা গ্রহ হয়। এই জন্য মালিকদের উচিত, তার তো কিন্তু লাভ করবেনি, কিন্তু শ্রমিকদের এই যে ঘাম পড়তেছে, এই ঘামের মূল্য দিয়ে তার বেতনটা সম্মানজনকভাবে যেন দেয় এবং এটাকে স্পষ্ট করে, তাহলে আন্দোলনটা হবে। ডক্টর মাহবুব, আপনার কথা যেটা স্পষ্ট হলো, দুই দিকেই আমাদের দেখা দরকার। প্রথমত মালিক যিনি উনি উপকৃত হচ্ছেন এবং সওয়াবের মালিক হচ্ছেন, যেহেতু অনেকগুলো কর্মসংস্থান পরিবারের সেখানে হচ্ছে। আর শ্রমিক যারা, তাদেরও দেখা দরকার যে আমি এবং আমার পরিবার যে কর্মক্ষেত্রের মাধ্যমে আমরা এই সার্ভাইভ করে যাচ্ছি, আমি আমার এই কর্মক্ষেত্রটাকে কেন নষ্ট করব। এখানেও তার নৈতিকতা, দায়বদ্ধতা এবং একটা ভালোবাসা এখানে থাকা দরকার। আরেকজন যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে, আরেকটি প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওজুর যে নামাজ, ওজুর নামাজের নিয়মটা আমি জানতে চাই। ওকে, ওইটা কি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে পড়া যায়, অন্য সময়ও পড়া যায় কিনা, এক নম্বর। আর দুই, ভুলে গেছেন নিশ্চয় দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন তাহিয়াতুল ওজুর সম্পর্কে জিজ্ঞেস করেছেন। জি, তাহিয়াতুল ওজুর অত্যন্ত একটা মোবারক ইবাদত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সুন্নাহ হলো যখনই আপনি নতুন ওজু করবেন আপনি দুই রাকাত নামাজ পড়ে নেবেন। আর বিশেষ করে নামাজ জামাতে যখন যাবেন আপনি একটু আগে যেয়ে নামাজটা পড়বেন। আর তাহিয়াতুল ওজুর সব হলো হাদিসে এমনটুকু আছে যে তাহিয়াতুল ওজুর যে ব্যক্তি করবেন, দুই রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। কয় রাকাত? দুই রাকাত। নিয়তটা কি একটু বলে দেবেন? নিয়ত আপনার তাহিয়াতুল ওজু শব্দটা অনেক পারে না, অনেক শব্দটা পারে না। আমি ওযু করেছি, ওযুর জন্য আমি নিয়ত করতেছি, এটা হলো নিয়ত হয়ে যাবে। সুনির্দিষ্ট কোনো সূরাত না? সূরা না, এটা নফল নামাজ। নফল নামাজ, নফল নামাজ নিশ্চয় শুনেছেন। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা মনে হয় আছে এখানে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি গিয়ে হযরত বেলালকে আগে আগে দেখছিলেন, যে বেলাল তুমি এমন কি আমল করো যে আমি জান্নাতে তোমাকে আগে আগে দেখেছি। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন, আমি ওযু করি, সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ি। অনেক সুন্দর, নিশ্চয়ই জবাবটি আপনি পেয়েছেন। তো যে কথাটি আমি বলতে চেয়েছিলাম যে শ্রমিকদেরও সেটা বোঝা দরকার। শ্রমিকদের বুঝতে অবশ্যই হবে। এখন একজন শ্রমিক, এক ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম, ওখানে একজন শ্রমিক জিজ্ঞাসা করতেছে মালিক যে হুজুর একটা সমস্যা, আপনি ওয়াজ করলেন যে নামাজ পড়ার জন্য সময় দেওয়া, এখন নামাজ পড়া তো ফরজ, এরা নামাজ পড়তে গিয়ে আধা ঘন্টা কাটায়, আমার তো শিপমেন্ট দিতে হবে। তখন আমি শ্রমিকদের ডাকে বলছিলাম, এই শোনো, রেজেক হালাল করো আগে, তোমার যখন কাজের চাপ বেশি তখন নফল বাদ দাও, নফল বাদ দিয়ে ফরজটা দেখো দৌড়ে যাও কাজ করতে, কারণ তোমার ওটা রেজেক্টটা হালাল করতে হবে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে যদি মালিকের লস করে দিলাম, এটা কিন্তু জায়েজ হবে না। আমার এটাও হকুল এবাদ, কিন্তু মালিকের যে প্রাণাটা দেওয়া, তার যে শ্রমটা আমি যথাযথ, এটা কিন্তু হকুল এবাদ, এটাও কিন্তু হাসর ময়দানে জিজ্ঞেস দিতে হবে। এটার দিকেও খেয়াল করতে হবে, মালিক যার মালিকের অধিকারটাও আদায় করতে হবে, আবার শ্রমিকের অধিকারটাও আদায় করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ দেশ এবং সমাজের উন্নয়নের জন্য এই আমাদের ব্যবসা বাণিজ্য অত্যন্ত জরুরি। আমরা সবাই যাতে সবার অধিকার সম্পর্কে সচেতন থাকি। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।